যাদেরকে ভালোবাসি লাথি দেয় তারা, যাদের জন্য কান্দি তারা উল্টা কান্দায়, আরো কান্দায়, আরো কান্দায়। যাদেরকে বেশি দাম দিই তারাই পিছনে ছুরি মারে, যাদেরকে উপকার করি তারা এক সময় পিঠের পিছনে ছুরি মেরে দেয়। কিন্তু রবের দিকে তাকান, আপনি নামাজ পড়েন নাই, আপনি ঘুম থেকে ওঠার আগে আপনার ঘরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন, বিশ্বনবী বলেন ফাগাদাল ইয়াহু, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়াউমুস সাবত, ও বাদা হাদলিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন, যে রাহাত, যে পিস, যে শান্তি, এটা হারিয়ে যাবে। এটা আল্লাহ তাআলার পানিশমেন্ট। একজন বান্দা যখন আরেকজন বান্দায় কষ্ট দেয় তখন আল্লাহ তাআলা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেন, তার হৃদয়ে কোনো শান্তি থাকে না। শুনে বলেছেন যে নারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে। এক নাম্বার হচ্ছে আল-মারাজুইদা সাল্লাত খামসাহা, যে নারী পাঁচ ওয়াক্ত সালাত পড়বে, ও সাওমাত শাহরাহা রমাদানের রোজা রাখবে, আতাআত বাআলাহা স্বামীর আনুগত্য করবে, হাফিজাত ফুরুজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআ, তার আল্লাহর জান্নাতের আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকবে, কোনো বাধা নাই। প্রতিটা গুনাহ পাঁচটা ক্ষতি করে, কয়টা কয়টা? এক নাম্বার সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেয়, জুলমাতান ফিল কাল, অন্তর অন্ধকার করে দেয়, ওয়াহানান ফিল বাদান, শরীর দুর্বল করে দেয়, দাইকান ফিল রিস্ক, রিজিক খাদ্য খাবার কমায় দেয়, ওয়া বুখদাতান ফি কুলুবিল খালক, মানুষের চোখে ঘৃণা তৈরি করে, লোকে বলে বাটপা, লোকে বলে জিটার, লোকে বলে অসিব্য, লোকে বলে বখাটে, ঠিকই না বলে না, তোরে যদি পিছনেই বলুক বেটা এরপরে তোর আর বেঁচে থাকার লাভ। স্বামীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে ওই স্ত্রী জাহান্নামে চলে যাবে। এক নাম্বার, স্বামীর কাছে পারমিশন ছাড়া চাকরি করতে পারবে না, দুই নাম্বার, স্বামীর পারমিশন ছাড়া স্বামীর সম্পদ নষ্ট করতে পারবে না, তিন নাম্বার, স্বামীর পারমিশন ছাড়া নফল রোজা রাখতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত দিন ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আপনি যদি এখন মারা যান কালকে একদিন হয়ে যাবে, আপনার মোবাইলে গান থাকবে, অবস্থা আপনি মারা যাবেন মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আছে, আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে ওটাতে গান আছে, সিনেমা আছে, গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন, তওবা করেন।